পঙ্গপাল হলো ছোট শিঙের বিশেষ প্রজাতি। এই পতঙ্গগুলো সাধারণত একাই থাকে, কিন্তু বিশেষ অবস্থায় তারা একত্রে জড়ো হয়। তখন তাদের আচরণ ও অভ্যাস পরিবর্তন হয়ে সংগলিপ্স হয়ে পড়ে। পঙ্গপাল এবং ঘাসফড়িংয়ের মধ্যে কোনো পার্থক্যগত শ্রেণীভাগ নেই। বিশেষ অবস্থায় তাদের প্রজাতিরা একত্রে হওয়ার যে প্রবণতা দেখায় সেটাই মূল পার্থক্য। একা থাকা অবস্থায় এই ঘাসফড়িংগুলো কোনো ক্ষতি সাধন করে না, তবে অনাবৃষ্টির পর দ্রুত ফসলের বর্ধন হলে এদের আচরণগত পরিবর্তন দেখা যায়, ফলে তারা প্রচুর পরিমাণে ও দ্রুত জন্মদান শুরু করে। তখন তারা একত্রে থাকে, যখন তাদের সংখ্যা বেশি হয় তখন তারা যাযাবর হয়ে পড়ে। এতে থাকে পাখাবিহীন ছোট পঙ্গপাল, যেটা পরে পাখা জন্মে দলে যোগ দেয়। এই পাখাবিহীন এবং পাখাসহ পঙ্গপালের দল একসাথে চলাচল করে এবং দ্রুত ফসলের মাঠের ক্ষতি করে। পূর্ণবয়স্ক পঙ্গপাল শক্তিশালী উড্ডুকু, তারা অনেক দূর পর্যন্ত উঠতে পারে আর পথে যেখানেই থামে সেখান থেকে ফসল খেয়ে শক্তি অর্জন করে। পঙ্গপালের এই মরক তৈরি করার ইতিহাস বহু পুরনো। পুরনো মিশরীয়রা তাদের কবরে এদের এঁকেছিল। ইলিয়ড, বাইবেল এবং কোরআন ইত্যাদি গ্রন্থের উল্লেখ আছে। অতীতেও পঙ্গপাল ফসল ধ্বংস করে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে কৃষিক্ষেত্রের নীতি পরিবর্তনের ফলে যেখানে এই দল উৎপন্ন হতে পারে তা বের করে শুরুতেই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা যায়। পুরনো নিয়মের মধ্যে রয়েছে বাতাসে বা মাটিতে কীটনাশক ব্যবহার, কিন্তু বর্তমানে জীববিজ্ঞান ব্যবস্থায় নিয়ন্ত্রণ করে ভালো ফল পাওয়া গেছে। দল বানানোর প্রবণতা 20 শতাব্দীতে কমে গেছে, কিন্তু আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পঙ্গপাল অনুকূল অবস্থায় যে কোনো সময় দল গড়তে পারে, যার ফলে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। পঙ্গপাল বড় প্রাণী এবং সহজেই গবেষণা বা জীববিদ্যায় পরীক্ষা করার কাজে শ্রেণীকক্ষে ব্যবহৃত হতে পারে, এদের খাওয়াও যায়। ইতিহাসে তাই দেখা যায়। কিছু কিছু দেশে এদের খাদ্য হিসেবে অত্যন্ত উপাদেয় বিবেচনা করা হয়। ইংরেজি লোকাস্ট বা পঙ্গপাল শব্দটি এসেছে বুলগার লেতিন শব্দ লোকাস্টা থেকে, যার অর্থ লবকাস্ট বা লোকাস্ট। সাধারণত এদের বংশবৃদ্ধির সময় এপ্রিল মাস, এ কারণে এ সময় তারা একত্রিত হয়। কৃষিবিজ্ঞানীদের মতে 10 লাখ পঙ্গপালের একটি জাঁক একদিনে 35,000 মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। গত 30 এপ্রিল কক্সবাজারের কৃষি সম্প্রসারণ অফিসের পরিচালক মোহাম্মদ আবুল কাশেম জানান, ইতিমধ্যে কক্সবাজারের টেকনাফে পঙ্গপালের দেখা মিলেছে। বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসের প্রভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে। এর মাঝে পঙ্গপাল হানা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এ নিয়ে আমাদের মিনিমাম হলেও একটা প্রস্তুতি রাখা দরকার। আফ্রিকা কিংবা অন্য কয়েকটি দেশ কীভাবে পঙ্গপালকে মোকাবেলা করছে সেটাও জেনে রাখা দরকার। টেকনাফে শত শত পঙ্গপাল দল বেঁধে স্থানীয় বাসিন্দাদের বসতবিটার গাছপালায় আক্রমণ করার খবর নিশ্চিত করেছেন কীটবিজ্ঞানীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিভাগের অধ্যাপক রুহুল আমিন ধারণা করছেন এগুলো স্টিমোস্টারকা গ্যাগ্রিয়ান প্রজাতির পঙ্গপাল, যেগুলো বেশ বিধ্বংসী হয়ে থাকে। নতুন ছোট প্রজাতির এই পোকাগুলো যদি পঙ্গপাল হয়ে থাকে এবং সেগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সামনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন মিস্টার রুহুল আমিন। কেননা পঙ্গপাল বহুভুজী পোকা, এরা ঝাঁক বেঁধে শস্য ফসল থেকে শুরু করে বন জঙ্গলে হামলা চালিয়ে সব উজাড় করে ফেলে। যেহেতু পোকাটি অনেক গাছপালা খেয়ে নষ্ট করে ফেলেছে, তাই একে ক্ষতিকর বলে মনে করছেন টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তারাও। পাকিস্তানের পাঞ্জাবে একটি বৃহৎ অংশের ফসল ধ্বংস করে দিয়েছে মরুভূমির পঙ্গপাল। পঙ্গপালদের এই আক্রমণ দূর করতে দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। পঙ্গপালের এই আক্রমণ কাটিয়ে উঠতে প্রয়োজন 730 কোটি রপি। দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ ও ফসলের ক্ষতি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ইমরান খান। 2019 সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল, পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় কমপক্ষে 9 লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল, ধ্বংস করে দেয় ফসলের মাঠ। এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে, যা আফ্রিকা মহাদেশে ইতিপূর্বে হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক।